বাচ্চা মাছ মাংস পায়নি, শ্বশুর বাচ্চা মাছ মাংস পায়নি, কুমড়োর মালিশ খেতে খেতে আমার জান জীবন সব চলে গেল, শালা আর থাকবো না এই বাড়িতে। ভাই বাড়িতে বসাতে ঝামেলা করে চলে এসেছি, খিদিও লেগেছে, বাড়িতে যাওয়ার মতন মুখও নাই। তোর তো মুখ নাই আর আমার মরা ছাড়া কোনো গতি নাই। কেন রে, তোর আবার কি হলো? আর কি বলবো ভাই, ঘরের কথা, একদিন কাজে না গেলি তোর ভাবি আমাকে চটপট করে ধরে মারে। লাল সেই দিন নাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আমাদের তিনজনও সেই একই অবস্থা, আমরা আর বাড়ি ফিরে যাব না। হেই, বাড়ি ফিরে যাব না তো খাবো কি? এখন খাওয়ার অভাব রে, শুধু বিয়ে হয়েছে, অনেক দূরে চল যাব, বিয়ে বাড়ি দেখলেই ঢুকে পড়ব, ভালো মন্দ খেয়ে ঘুরে বেড়াব। এই আমরা নাই খেয়ে দেই ঘুরে বেড়াব, তাহলে আমাদের বর কি হবে? এই হোটেলে কি টেনশন নিস নি তো, কন্ট্রোলে যা চাল পাবে ওই খেয়ে থাকবে। যা সবাই আপন আপন ভালো ড্রেস পরে আইগা, যতই হোক বি বলি কথা। আর শোন, সাথে করে একটা কেটলি উলে আসিস। কেটলি আবার কি হবে রে? যেই দিন কোনো বি হবে না সেই দিন না খেয়ে থাকবে নাকি? ও ঠিক আছে লাসছি। ঠিক আছে তাই চ। এই বিবাড়ি ছাড়ি চলে যাস নাকি রে? তাই তো মনে হয়েছে। আরে যাই হোক, সবজি তো আর দিতে পারছে না, মাংস ভাত তো দেবে, চ চারটি খেয়ে আসি গি। ভাই তোমাদেরকে তো নতুন নতুন লাগছে, তোমাদের বাড়ি কোথায় হলো? আমার দেখে চিন্তা করবে না, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা ছেলের তরফ থেকে বরযাত্রী এসেছি। এই হলো বিয়ের বাড়ি, এই রকম খাওয়া দাওয়া আমি বাপের জন্ম খাইনি। বেশি কথা বলিস নি, খেইলে আর কেটলিতে ভরিলে। এই কেটলিতে ভরি আবার কি হবে? কেনে কাল কি খাবো না? কাল আবার অন্য বি বাড়ি খাবো? কাল আর বি নাই রে, আমি ক্যালেন্ডার দেখিছি, এখন কেটলিতে খাবার ভরিলে কাল আবার খেতে হবে। ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ কে? আমরা ভদ্রলোক, অনেক দূর থেকে এসেছি, আজকে রাতটা আপনাদের বাড়িতে
একটু থাকার লাগি জায়গা দেবেন? কাল সকালে উঠে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনারা ওই পাশ ঘরে থাকেন, ভিতরে ঢুকবেন না। ঠিক আছে বুন। এত ভালো খাবার তুই, আমার ঘুম আসছে না। চনা ভাই খেয়েলি গি। এই বুনু না, কাল কি কোনো বিল নাই? কাল কি খাবো? ঘুমা। কাল বাঁচবো কি মরবো তার কোনো গ্যারান্টি আছে? চনা ভাই এখন খেয়েলি গি। হ্যাঁ গ্যারান্টি আছে, তুই মরবি নি, তুই এখন ঘুমা তো। ঠিক আছে, তুই যখন খেতে দিবি নি, যাই একটু দম দে আসি। দম দিয়া হইলো, এবার ঘুমা। এতক্ষণ তো ভালোই ছিনু, দম দেওয়ার মন মানছে না। চনা ভাই খেয়েলি গি। এই ছোড়া তো জলি খাইলো রে। শোন, যে আগে ভালো স্বপ্ন দেখবে সে আগে খাবে, এখন তাড়াতাড়ি ঘুমা। আচ্ছা ঠিক আছে। আমারও তো মন মানছে না, এই শালারাও তো ঘুমে গেছে। যাই এই ফাঁকে বসান্দা দিয়ে দি। আমি বিশাল স্বপ্ন দেখেছি, আমি আগে খাবো। তুই আবার কি স্বপ্ন দেখেছি? আমি স্বপ্নে দেখছি আমার গার্লফ্রেন্ড খেলি সমুদ্রের ভোগে ভোগে ঘুরে বেড়াচ্ছি। তুই এই স্বপ্ন দেখেছি? তোর চাইতে আমি কত ভালো স্বপ্ন দেখেছি। তুই আবার কি স্বপ্ন দেখেছি? আমি স্বপ্নে দেখছি আকাশের উপরে নীল পরি লাল পরির সাথে বসে বসে গল্প করছি। এই সফিক, তুই কি স্বপ্ন দেখেছি? তোদের স্বপ্ন তো ভালো ভাই, আমার স্বপ্ন খুব খারাপ। আমি স্বপ্নে দেখছি এক বিশাল দৈত্য, তার এক খানা খানা চোখ, ইয়া বড় গুপ, এত বড় একটা লাঠি লেসি আমাকে বুলছে, এই সফিক খাবার সব খেলে না খাইলে তোর মুখে লাঠি ভরি দেব। আমি সেই তিন কেটলি খাবার ভাই,
জানের ব্যাঘাতটাই সব খেয়েছি। এই সত্যি তো খেয়েছে? এই তুই খালি তো আমাদেরকে ডাকলি নি, কি করে ডাকবো বল? তুই ছিলি সমুদ্রের ভোগে আর ইয়াসিন ছিল আকাশে, তার লাগি আমি একা সব খেলেছি। আ আনা হ্যাঁ আহ